সিডরের যে ক্যারেক্টার ছিল সেটাও অলমোস্ট সেম ক্যারেক্টারের দিকে যাচ্ছে। এটি আজকে সন্ধানাঘাত, এটি সিভিয়ার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং সিভিয়ার সাইক্লোন যেটা সাইক্লোনের গতিবেগ, যেখানে আমি বললাম যে 62 থেকে 88 কিলোমিটার উইন্ড স্পিড, সেখানে এটা চলে যাবে তখন 89 কিলোমিটার থেকে 117 কিলোমিটার পার আওয়ার তার উইন্ড স্পিডের অবস্থাটা, এটাকে প্রবল ঘূর্ণিঝড় বলা হয়। এটা যে বৈশিষ্ট্য এখানে আপনি দেখতেছেন যে আমরা এটা ভেরি সিভিয়ার সাইক্লোনে রূপ নেওয়ার জন্য একটা আমরা আশঙ্কা দেখতেছি আগামীকাল সকাল নাগাদ। এবং সিডরটা ছিল সেরকম, তার আই ফরমেশন হয়েছিল ক্লাউডের যে ফরমেশন স্ট্রাকচার, ক্লাউড স্ট্রাকচারটাই যে চতুর্দিকে যে ক্লাউডের যে সার্কুলেশনটা থাকে এটাকেই বলা হয় আর কি, শেয়ার প্যাটার্ন অথবা ব্যান্ডিং প্যাটার্ন। এগুলি আসলে মেট্রোলজিক্যাল টার্ম, অনেকগুলি বাংলা করা বড় জটিল। সবচেয়ে বেশি যখন আই ফরমেশন হয় এবং ব্যান্ড প্যাটার্ন থাকে যে সমস্ত সাইক্লোনের ক্ষেত্রে, সেইগুলি আপনার সবচেয়ে বেশি ডিভাস্টেশন ঘটে। যেমন গত সিত্রাংয়ের প্যাটার্ন ছিল শিয়ার প্যাটার্ন, এটা ক্লাউড মাসটা ভাঙা ভাঙা ছিল, নট ব্যান্ডিং টাইপ। এক এক পার্ট ক্লাউড ভেঙে ভেঙে এক এক দিকে চলে আসতো। দেখা গেছে যে সাইক্লোনের ল্যান্ড সেন্টার ক্রসিংয়ের আগেই সাইক্লোনের যে পেরিফেরি এফেক্ট, ক্লাউড ভেঙে এসে এটার প্রভাবটা বেশি পড়ছিল এবং প্রচুর বৃষ্টিপাত ছিল দুই দিন, যার কারণে এটা ওই যে শেয়ার প্যাটার্নে শেয়ার ক্লাউডগুলি বারবার বাংলাদেশের উপরে চলে আসছে, যার জন্য অনবরত বৃষ্টি ছিল। আমরা যদি মনে করেন একটা সাইক্লোন যদি বরিশালের উপর দিয়ে ক্রস করে, তাহলে বরিশালকে যদি আমরা 10 নম্বর সিগন্যাল দেই, আমরা কক্সবাজারকে আর চট্টগ্রামকে দিব 9 আর খুলনাকে দিব 8, তার অর্থ হইল যে সবচেয়ে ভালনারেবল পয়েন্ট হলো বরিশাল বা পায়রা সমুদ্রবন্দর, আর তার ডানে কক্সবাজার চট্টগ্রাম হলো তার পরবর্তী স্টেজ 9 নম্বর সিগন্যাল দিয়ে বুঝালাম, আর বাম পাশ যেটা খুলনা সেটা 8 নম্বর সিগন্যাল দিলাম সবচেয়ে কম মহাবিপদ সংকেত এই ক্ষেত্রে। আর যখন আমরা 5, 6, 7 দিব যেই অঞ্চল দিয়ে অতিক্রম করবে একটা সাইক্লোন, সেখানে 7 হবে, ডান সাইডে থাকবে 6 আর বাম সাইডে থাকবে 5। তা আমাদের কক্সবাজার এবার যে সাইক্লোনটার যে মুভমেন্ট এখনও পর্যন্ত আমরা গতিবিধি অনুসরণ করছি, সেটি যেহেতু টেকনাফ বা তার সন্নিকট দিয়ে সেন্টারটা ক্রস করবে, সেহেতু ওই এই যে কক্সবাজার এবং চট্টগ্রাম বন্দরকে আমাদের সিগন্যাল দেওয়ার যখন যদি এটা নির্ভর করবে কোন ধরনের সাইক্লোনটা আসতেছে, হয় আমরা 8 দিব নতুবা আমরা 5 দিব, কারণ সিগন্যাল 5, 6, 7 আর এটা হলো 8, 9, 10, একই সিগন্যাল মানে তিনটা, এই কারণে যে একটা হলো সাইক্লোনের ক্ষেত্রে আর একটা হলো সিভিয়ার সাইক্লোনের ক্ষেত্রে মহাবিপদ সংকেত আর হলো বিপদ সংকেত। আমরা যেহেতু এটা বাম সাইড দিয়ে আমাদের অঞ্চলগুলি থাকবে সাইক্লোন ক্রসিংয়ের, তাই সেহেতু আমাদের সিগন্যালগুলি কম থাকবে, কারণ কম ক্ষতিগ্রস্ত পয়েন্টটা হলো ডেপ সাইড। কক্সবাজার এগুলি তো ভালনারেবল হবেই, এতে কোনো সন্দেহ নাই, কারণ একটা সাইক্লোনের টোটাল বডির লেংথ 400 থেকে 500, 600 কিলোমিটার হয়, যদিও অর্ধেকটা আমরা পাই 200 থেকে, মানে মিনিমাম 200 থেকে 300, 250, 300 কিলোমিটার আমাদের অংশে পাবে। এটা যদি আপনার টেকনাপ দিয়েও যায় তাহলে এদিকে আপনার কক্সবাজার এবং আমাদের আরও নোয়াখালী এদিকে চলে আসবে, সবই চলে আসবে এর আওতায়। একটা সাইক্লোনের যখন সিভিয়ারিটি অর্জন করে তখন তার ভলিউম মিনিমাম 400 কিলোমিটার, উপরে 600, 700 কিলোমিটার পর্যন্ত তার টোটাল হতে পারে। আপনার এটা কোন ক্ষেত্রে হয়, সাইক্লোন যদি অনেক সময় দেখা গেছে যে তার দৃঢ় মুভমেন্টের কারণে সে বৃষ্টিপাত দিতে দিতে সাগরের মধ্যেই সে অনেক সময় দুর্বল হয়ে যায়, সেই অবস্থায় অতিক্রম করতে পারে। কারণ এখনও আমাদের গড়ে যে দূরত্ব আছে আপনার 1200 কিলোমিটার, 1185, 1180, 1120, মানে এখনও 1200 কিলোমিটার দূরে আছে। যে এখন হিসাব করেন ঘন্টায় সে 8 কিলোমিটার ব্যাগে আগাচ্ছে, তাহলে 1200কে ভাগ করেন কত ঘন্টা আপনারা বের করতে পারবেন, যে কত ঘন্টা সময়। এই সময়টা যদি সে আরও স্লো হয়ে যায় 4 কিলোমিটারে চলে আসে, তখন হয়তো সে ওইখানে অনবরত ওইখানে ওয়েদার হচ্ছে, বৃষ্টি দিচ্ছে, বাতাস হচ্ছে, থান্ডারিং হচ্ছে, লাইটিনিং হচ্ছে, শিলাবৃষ্টিও হচ্ছে সাগরে, এটা আপনি এখন বুঝতেছেন না কী হচ্ছে। তো ওই জায়গাটায় যদি সে হেভি রেইনফল দিতে দিতে
অনেক সময় দুর্বল হয়ে যায়। এটা আমাদের দোয়া করেন যেন আমরা সেই অবস্থায় আমাদের দেশ না পতিত হই। একটানা সর্বোচ্চ গতিবেগ এখনো যে সাইক্লোনটা আছে 62 থেকে 88 কিলোমিটার বর্তমান যে সাইক্লোনের স্টেজ। এটা যদি সন্ধ্যার পরে সিভিয়ারিটি হয়ে যায়, সিভিয়ার হয়, তখন 89 থেকে 117 হবে।